আজকের ভিডিওতে ক্লাস টেনের রায়োমার্টিন প্রশ্ন চিত্রা দু হাজার পঁচিশের লাইফ সায়েন্সের ফার্স্ট সামেটিভ যে মডেল কোয়েশ্চেন পেপার গুলো দেওয়া রয়েছে তার চার পাঁচ এবং ছয় নম্বর মডেলের সমস্ত শর্ট কোয়েশ্চেন উত্তর আলোচনা করব যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই তাই আমি প্রথমে সমস্ত মডেলের শর্ট প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দিচ্ছি পরে যদি সময় থাকে তাহলে বড় প্রশ্নগুলোর উত্তর বলে দেব আগের ভিডিওগুলোতে এক থেকে তিন পর্যন্ত মডেল কোয়েশ্চেন পেপারগুলোর সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা যারা দেখো চ্যানেলে গিয়ে দেখে নাও বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দেবো তোমরা দেখে নিতে পারো তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব। অর্থাৎ একশো আটানব্বই একশো নিরানব্বই দুশো এবং দুশো এক নম্বর পৃষ্ঠার সমস্ত শর্ট প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথমে চার নম্বর স্কুলের বিভাগ কয়ের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করছি বিভাগ কয়ের একের দাগের এক নম্বর প্রশ্ন রয়েছে তোমরা তোমাদের শিক্ষকদের সঙ্গে বোটানিক্যাল গার্ডেন ঘুরতে গিয়েছো সেখানে তুমি একটি ফুল দেখলে যেটি বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায় এটি কোন প্রকারের চলনকে নির্দেশ করে এর উত্তরটা হবে দেখো বলেছে উষ্ণতার উপর নির্ভর করছে তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে ক দুই রয়েছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ সঠিক উত্তরটা হল হবে অপশন গ সাইটোকাইনিন আর যদি এখানে প্রশ্নটা থাকতো নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন তখন উত্তরটা হতো কিন্তু অক্সিন একের তিনে রয়েছে প্রদত্ত লক্ষণগুলি কোন অস্বাভাবিকতার ক্ষেত্রে দেখা যায় বারবার মূত্র ত্যাগ করা পলিডিপসিয়া দেখা যায় নেফ্রনে জলের পুনঃশোষণ ব্যাহত হয় এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশান খ বহুমূত্র একে চারে রয়েছে সঠিক জোটটি নির্বাচন করো সঠিক উত্তর অপশান গ লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে পাঁচ নম্বর প্রশ্ন পাখির উড্ডয়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয় উত্তরটা হবে এখানে অপশান ঘ পটকা কারণ পটকা পাখি দেহে থাকে না পটকা মাছের থাকে একের সাথে রয়েছে উদ্ভিদ কোষের সাইটোকাইনিসের সময় ড্যাস অঙ্গাণু প্লাজমো ডেজমাটা গঠনে সাহায্য করে এর উত্তরটা হবে অপশান খ ই আর অর্থাৎ এন্ডোপ্লাজমিও রেটিকিউলাম অনেকেই হয়তো ভাবছো উত্তরটা বডি হবে কিন্তু বডি হবে না আমি অনেকগুলো বই দেখেছি উত্তরটা হবে ই আর আট নম্বর প্রশ্নটা রয়েছে ক্রোমোজোম কোন নন হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত উত্তরটা হবে অপশান ক এইচ এম জি এরপর আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব বিভাগ ক্ষয়ের দুইয়ের দিগের একের প্রশ্ন বন চাড়াল উদ্ভিদের পত্রক দুটি ড্যাশ চলন দেখায় উত্তরটা হবে প্রকরণ চলন দুইয়ে রয়েছে এসিটিএইচ ড্যাশ গ্রন্থি থেকে খরিত হয় উত্তর পিটিউটারি গ্রন্থি থেকে তিনে রয়েছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে এখানে উত্তরটা হবে মাইটোসিস এরপর রয়েছে সত্য মিথ্যা নিরূপণ দুইয়ের চার নম্বর প্রশ্ন ডেনরন উদ্দীপনা গ্রহণ করে ও অ্যাকশন উদ্দীপনা পরিবহন করে এই বাক্যটি সত্য পাঁচে রয়েছে প্রাথমিক খাঁচকে নর বলা হয় এই বাক্যটি মিথ্যা কারণ গৌণ খাঁচকে নর বলা হয় দুইয়ে ছয় রয়েছে কোশবিভাজনের ক্ষুদ্রতম দশা হল মেটাফেজ এই বাক্যটি মিথ্যা কারণ বিভাজনের দীর্ঘতম দশা হলো মেটাফেজ এরপর রয়েছে দেখো স্তম্ভ মিলন এ সঙ্গে বিস্তম্ভের মিলন স্থাপন স্তম্ভের দুইয়ের সাথে রয়েছে ভেগাস এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান খ মিশ্র স্নয় আটে রয়েছে মিওসিস ওয়ান এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্বের অপশান ক হার্স বিভাজন আর নয় রয়েছে ট্রাইসেপস এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্বের অপশান ঘ এক্সটেনশর পেশি এরপর দুয়ে দশে রয়েছে ডিঅক্সিড আইভোধ শর্করা ইচ টু ডিএনএ ড্যাশ ইচ টু আরএনএম ড্যাশে উত্তরটা হবে রাইবোজ শর্করা দুই এর নম্বর প্রশ্ন স্নায়ুতন্ত্রের ধারক কোষের নাম লেখো এখানে উত্তরটা হবে নিউরোগ্লিয়া এরপর আমরা পাঁচ নম্বর স্কুলের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব একের দেখা একই রয়েছে জুঁই ফুল কম আলোকে ফোটে আবার বেশি আলোকে অর্থাৎ দিনের বেলায় মুদে যায় এটি হলো তো উত্তরটা হবে এখানে অপশান গ ফোটোনাস্টিক যেহেতু আলোর প্রভাবে হচ্ছে তাই ফোটোনাস্টিক হবে আর যদি উষ্ণতা প্রভাবে হতো তখন সেক্ষেত্রে থার্মোনাস্টিক হতো দুয়ে রয়েছে জীববেিন সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলি থেকে সঠিক তথ্যটি নির্বাচন করো তো এখানে সঠিক উত্তরটা হবে অপশান খারফিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল তিনে রয়েছে সঠিক জোটটি নির্বাচন করো তো এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অপশান গ অডিটরি স্নায়ু সংজ্ঞাবহ স্নায়ু একে চারে রয়েছে আবেগজনিত প্রতিক্রিয়ার প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে তো এর উত্তরটা হবে অপশান ঘ থেলামাস পাঁচে রয়েছে চোখের বহিরাবরকের সম্মুখ একের ছয় অংশ স্বচ্ছ অংশ যা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে তা হলো সঠিক উত্তর কর্নিয়া অর্থাৎ অপশান খ আর যদি এখানে প্রশ্নটা এরকম থাকত যে চোখের বহিরাবরকের সম্মুখভাগের ভাগের পাঁচের ছয় স্বচ্ছ অংশ তখন কিন্তু উত্তরটা হতো স্ক্লেরা ছয় রয়েছে প্রত্যক্ষ বিভাজন দেখা যায় উত্তরটা হবে অপশান খ ইস্টের দেহি সাথে রয়েছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সাহায্য করে এখানে উত্তরটা হবে অপশান ঘ বডি এবং জালিকা রয়েছে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের অংশের বিনিময়কে বলি উত্তরটা হবে অপশান গ ক্রসিং ওভার এরপর আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব বিভাগ ক্ষয়ের দুইয়ের দাগের ফার্স্ট প্রশ্ন ড্যাশ ভেসোপ্রেসিন হরমোন খরণ করে এর উত্তরটা হবে পিটুইটারি গ্রন্থি দুয়ে রয়েছে গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হয় ড্যাশ ত্রুটিতে মায়োপিয়া ত্রুটিতে তিনে রয়েছে ড্যাশ রোগে কোষচক্র অনিয়মিত হয়ে পড়ে উত্তর ক্যান্সার রোগে এরপর মিথ্যা নিরূপণ রয়েছে চারে রয়েছে শিশুর কথা বলতে শেখা হলো শর্ত নিরপেক্ষ প্রতিবর্তক্রিয়া তো এই বাক্যটি মিথ্যা কারণ শিশুর কথা বলতে শেখা হলো শর্ত সাপেক্ষ প্রতিবর্তক্রিয়া পাঁচে রয়েছে কোষপ্রাচীরকে নমনীয় করে এবং কোষপ্রাচীরে নতুন উপাদান সঞ্চিত করে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায় অক্সিন এই বাক্যটি মিথ্যা কারণ অক্সিন হরমোন অগ্রস্ত প্রকরতা ঘটায় দুই ছয় রয়েছে দ্বিতীয় মিওটিক বিভাজন হলো হাস বিভাজন এই বাক্যটিও মিথ্যা কারণ প্রথম মিওটিক বিভাজন হলো হাস বিভাজন এরপর রয়েছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের মিলন স্থাপন এ স্তম্ভের দুইয়ের সাথে রয়েছে মাইটোসিস কোষ বিভাজন এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন খ দেহ আটে রয়েছে সি এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন গ মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করা দুইয়ের নয় রয়েছে মেটাসেন্ট্রিক এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান ক ভি আকৃতির প্রমোজম। দুইয়ের দশে রয়েছে অ্যামাইনোধর্মী বা স্টেরয়েড ধর্মী ইচ টু প্রাণী হরমোন ড্যাশ ইচ টু উদ্ভিদ হরমোন এখানে ড্যাশে উত্তরটা হবে খারধর্মী দুইয়ের এগারো নম্বর প্রশ্ন টেলোমিয়ারের গুরুত্ব লেখ তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে টেলোমিয়ার একটি ক্রোমোজোমকে অন্য ক্রোমোজোমের কোন অংশের সঙ্গে আগত রয়েছে টেলোমিয়ারের গুরুত্ব লেখ, তো এই প্রশ্নের উত্তরটা হবে টেলোমিয়ার একটি ক্রোমোজোমকে অন্য কোনো ক্রোমোজোমের কোন অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না এরপর আমরা 6 নম্বর মডেলের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব 6 নম্বর মডেলের একে দাগের এক নম্বর প্রশ্ন কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায় এই রকম চলনকে বলে সঠিক উত্তর অপশন ক ফোটোনাস্টিক দুই রয়েছে ডায়াবেটিস মেরিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিম্নলিখিত কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় হরণ করতে অক্ষম উত্তরটা হবে অপশান ঘ ইনসুলিন তিনি রয়েছে মানব মস্তিষ্কের কোন অংশটি দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়তা করে সঠিক উত্তর অপশান খ হাইপোথেলামাস চারে রয়েছে হাঁটু ও কনুইতে থাকি এখানে সঠিক উত্তরটা হবে অপশান গ কবজা সন্ধি এরপর রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন মায়াটন পেসি দেখা যায় অপশন ক হবে সঠিক উত্তর অর্থাৎ মাছের দেহে ছয়ে রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিক দ্বয় আলাদা হতে দেখা যায় উত্তরটা হবে অপশন গ অ্যানাফিজ সাথে রয়েছে যে নাইট্রোজেন ক্ষারক কেবলমাত্র আর এনএতে থাকে তা হলো উত্তরটা হবে ইউরাসিল অর্থাৎ অপশান ঘ আটে রয়েছে ক্রোমোজোমের দুই প্রান্ত দেশকে বলে উত্তরটা হবে অপশন গ টেলোমিয়ার বিভাগ ক্ষয়ের দায়গের এক নম্বর প্রশ্ন হল হল মাস্টার গ্ল্যান্ড তো ড্যাশের উত্তরটা হবে গ্রন্থি এর আইবিএ সম্পূর্ণ নাম ড্যাস উত্তরটা হবে ইন্ডোল বিউটারিক অ্যাসিড রয়েছে ড্যাস পদ্ধতিতে কোষ কোষবেচনের ফলে প্রজাতির ক্রোমোজম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকি ড্যাসে উত্তরটা হবে মিওসিস এরপর রয়েছে মিথ্যা নিরূপণ দুই হাজার চারে রয়েছে স্নায়ুতন্ত্রের গঠনগত একক নেপ্রন এই বাক্যটি মিথ্যা কারণ স্নায়ুতন্ত্রের গঠনগত একক হল নিউরন বা স্নায়ুকোষ দুই হাজার পাঁচে রয়েছে গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে তিনটি হাইড্রোজেন বন্ড থাকে এই বাক্যটি সত্য ছয় নম্বর প্রশ্ন বীজের সুপ্তদশা ভঙ্গকারী উদ্ভিদ হরমোনটি হলো অক্সিন এই বাক্যটি মিথ্যা কারণ বীজের সুপ্তদশা ভঙ্গকারী উদ্ভিদ হরমোনটির নাম হল জিবেরেলিন এরপর হচ্ছে স্তম্ভ মিলন এর স্তম্ভে দুই হাজার সাতে রয়েছে নর এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন খাঁচ আটে রয়েছে যার পুরো নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন ক থাইরয়েড নয় রয়েছে ক্রসিং ওভার এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশন খোসিস দুইয়ের দশে রয়েছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো সাইনাপসিস মিওসিস কায়াজমা ক্রসিং ওভার তো এখানে সঠিক উত্তরটা হবে মিওসিস কারণ বাকি যে তিনটি অর্থাৎ সাইন অ্যাপসিস কায়াজমা ক্রসিং ওভার এগুলি সব মিওসিসের অন্তর্গত এগারো রয়েছে একটি অন্তর্বাহী স্নায়ুর নাম লেখো এর উত্তরটা হবে অডিটরি স্নায়ু এছাড়াও তোমরা অপটিক স্নায়ুও লিখতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আমি তোমাদের জীবনবিজ্ঞানের বাকি যে মডেল কোয়েশন পেপারগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা